আসসালামু আলাইকুম, আমি গাজী মাসুদ রানা, একজন গ্রাফিক্স ডিজাইনার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য যে টিউটোরিয়ালটি নিয়ে আসছি, এটা হচ্ছে যে পাসপোর্ট সাইজ এবং স্ট্যাম্প সাইজের ছবি কিভাবে বানাবেন। আর এই টিউটোরিয়ালে দেখাবো পাসপোর্ট সাইজ আর স্ট্যাম্প সাইজের ছবি আপনি খুব দ্রুত কিভাবে ফটোশপ দ্বারা তৈরি করে নিতে পারবেন এবং নিজেই সে কাজটা করেই প্রিন্ট করে নিতে পারবেন। ঠিক আছে, তাহলে কাজটা শুরু করি। তাহলে প্রথমে আমরা কি করতে হবে, একটা ছবি নেবো, যে ছবিটা আমরা কি করব, স্ট্যাম্প সাইজ করব বা পাসপোর্ট সাইজ করব। তাহলে এটা নিব, নেওয়ার পর আমরা কি করব, এখানে ইমেজে যাব। ইমেজে যাওয়ার পর ক্যানভাস সাইজে যাব। ক্যানভাস সাইজে যাওয়ার পর এখানে যে একটা টিক দিয়ে দিবেন, দেওয়ার পর আমরা ইঞ্চিতে নিব। ঠিক আছে, এখানে আপনি ইঞ্চিতে আমরা নিব 1.8, এটা হচ্ছে পাসপোর্ট সাইজ 1.9। ঠিক আছে, দিয়ে ওকে করুন। এটা হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি। এবার এটা কি করব, আমরা ক্রপ করব। ক্রপ করে আমার যতটুকু লাগে সেইটুকু নিয়ে নিব। তাহলে এখানে ক্রপ করি 1.5, সরি 1.8, 1.9, আর এখানে দেবো 300। 300 হচ্ছে পিক্সেল। দেওয়ার পর ক্রপ করব, ক্রপ। এই হয়ে গেল আমার কত, পাসপোর্ট সাইজের ছবি। ঠিক আছে, এবার এই ছবিটাকে আমরা কি করতে পারি, বড় করে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটা আমরা রিমুভ করতে পারবো। ব্যাকগ্রাউন্ডে যে কালারটা, এই কালারটা আমরা রিমুভ করবো এবার। ওকে, কন্ট্রোল চাপ দিয়ে যদি আমরা প্লাস চাপ দিই তাহলে এই ছবিটা বড় হয়ে যাবে। এবার এইটার কি করব, পেন টুল দিয়ে এটা ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করব। দেখেন এইভাবে, আমি একটু দ্রুত করব, আপনারা কিছু বড় করবেন আর ভালোভাবে করে নেবেন, না হলে এটা ক্লিয়ারলি একটা ফিনিশিং যে মার্ক, সে মার্কটা আসবে না। মার্কটা না আসলে আপনার ছবিটা অন্যরকম হয়ে যাবে। এই মধ্যে দেখবেন যে চুলের বাইরে না জানি চলে যায়, মধ্যে মধ্যে রাখতে হবে। যতটা বড় করবেন ততটা আপনার রেজুলেশন, আর আপনার এই পিকচারটা যদি HD হয় তাহলে আপনার আরো ভালো হবে বুঝতে। এবার কন্ট্রোল চাপ দিয়ে এন্টার চাপ দিব। দেওয়ার পর কি করব, পেন বাকেট টুল নেব। পেন বাকেট টুল নেওয়ার পর আমরা এটাকে কি কালার দেব, ব্যাকগ্রাউন্ডের জন্য নীল কালারটাই ইউজ করা হয় বেশি, আমরা নীল কালারটা ইউজ করব। এখানে এরম হচ্ছে কারণ আপনার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল আগে, তার একটা যদি ক্লিয়ার ব্যাকগ্রাউন্ডটা থাকে তাহলে এরকম হয় না, একবারে এটা নিয়ে নেয়। কিন্তু দেখা যাচ্ছে যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা হচ্ছে আপনার ভাঙা ভাঙা ছিল, এর কারণে এরকম হচ্ছে। যখন আপনার মার্কটা
মার্ক করবেন, এই মার্কের ভিতরে থাকবে, মার্কের বাইরে কিন্তু আপনার কালারটা হবে না। তো আপনি এটা ঠিকঠাক ভাবে আস্তে আস্তে করে নেবেন। করবো কন্ট্রোল ডি দিব, কন্ট্রোল ডি দিলে এটা আমার ই হয়ে গেছে। এবার দেখেন এখানে কিন্তু আপনার ঠিকভাবে আমি দ্রুত করছি, যার কারণে ঠিকভাবে এটা কিন্তু ই করা হয়নি, আরো অনেকগুলো মিস্টেক এখানে হয়ে গেছে, এই জন্য আপনারা এটা ক্লিয়ারলি করে নেবেন। বাইরে যখন আপনি ক্লিকটা করবেন তখন এটা বাইরেরই হয়ে যাবে। তারপর আপনাদের আরেকটা জিনিস দেখাই, যে দেখেন যে পিছনের যে চুলটা, এটা আপনি দুইভাবেই করতে পারবেন। একটা মূলত আপনি পেন টুল দিয়েই কিভাবে করবেন দেখেন, পেন টুল দিয়ে আগে আপনি এটা সিলেক্ট করে নেবেন, এইভাবে পেন টুল দিয়ে আপনার এই এটুকু সিলেক্ট করলো, করার পর এবার কি করবেন, কালার দিবেন, কি কালার দিবেন, ব্ল্যাক, ঠিক আছে। বা আপনি এখান থেকে ব্ল্যাক ওইভাবে দিতে পারেন, আবার কপি করেও নিয়ে আপনি ওটা দিতে পারবেন, এটা নিচ্ছি তো আমি এখান থেকে ব্ল্যাক ওইভাবে দিতে পারবেন, আবার এখান থেকে একটা চুলের আপনি নিয়ে দিন, এই কালারটা দিবেন, তারপরে এন্টার দেওয়ার পর আপনি কালারটা এখানে দিয়ে দিবেন, কন্ট্রোল ডি, ঠিক আছে, এক কালার হয়ে গেল সব জায়গায়, হয়ে গেল আমার এখানের কাজটা হয়ে গেল। এবার এটা আমার কপি করতে হবে, যতটুকু লাগবে সেটুকু নিয়ে নিব। এভাবে নেওয়া হয়ে গেলে আমি আর একটু নিচে নামিয়ে দিই, এটা একটু উপরে
আছে, এতটুকু নিব আমি। এবার এটাকে ক্রপ করি, এবার এটা আমি এখানে নিয়ে যাব, নিয়ে গিয়ে এখানে কাটবো। শিফট চাপ দিবেন, শিফট আর অল্টার, শিফট আর অল্টার চাপ দিয়ে আপনার যতটুকু লাগবে আপনি সেই হিসাবে এটা নিয়ে নেবেন। এবার আমি কি করবো, একটা ফ্রেমে বসাবো, যার জন্য একটা পেজ নিব। সেন্টিমিটার আছে, আমি ইঞ্চি করে নিই, ইঞ্চি করে 3.55। এই পেজটা নিলাম, নেওয়ার পর কি করব, এটা কপি করে এখানে নিয়ে যাব, এখানে ছেড়ে দিব। এটা হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ছবি, ঠিক আছে। এবার এটা কপি করি, আপনার 4 কপি ছবি হয়ে গেল। এবার কি করব, স্ট্যাম্প সাইজের ছবিটা, এবার স্ট্যাম্প সাইজের ছবিটা কিভাবে করব সেটা দেখেন, ঠিক আছে। কন্ট্রোল মাইনাস সব দিলে এটা ছোট হয়ে যাবে, এবার এইটাকে কি করব, ক্রপ করব। আবার ক্রপ করে এখানে আছে আপনার 1.8, তাই তো? এখানে আমরা দিব 0.8, আর 0.9 ইঞ্চি এটা দিব, দিয়ে পর ক্রপ করব। এই যে 0.8 আর 0.9 ইঞ্চি দিয়ে ক্রপ করলাম। এবার এটাকে ধরে এখানে নিয়ে যাব, নিয়ে এখানে ছেড়ে দিই। এটা হচ্ছে আপনার স্ট্যাম্প সাইজের ছবি, ঠিক আছে। এবার এটাকে এবার কপি করি, 1টা 2টা 3টা, একটু ফাঁকা রাখতে হবে, কারণ যখন আপনি প্রিন্ট করে ছবিটা বের করবেন, দুই পাশে জানি কাটার পরে একটু অংশ বাড়তে থাকে, সেভাবে একটু ফাঁকা রেখে কাজ করতে হবে। আমার 4 কপি 4 কপি করে স্ট্যাম্প সাইজ আর পাসপোর্ট সাইজ দুটাই হয়ে গেছে, ঠিক আছে। এবার এটা হয়ে যাওয়ার পর আপনি এটা প্রিন্ট করে বের করে নিতে পারবেন,
আশা করি এই টিউটোরিয়ালটা দেখে আপনারা বুঝতে পারছেন যে আপনি খুবই অল্প সময়ের মধ্যে কিভাবে এই ছবিগুলো তৈরি করতে পারবেন। নিজে বাসায় তৈরি করে আপনি এটা প্রিন্ট করে বের করে নিতে পারবেন দোকানে নিয়ে যেয়ে, বা আপনার যদি প্রিন্টার মেশিন থাকে আপনি নিজে বের করে নিতে পারবেন নিজেই তৈরি করে। তাহলে খুব সহজে আপনি এই কাজগুলো করে নিতে পারবেন। আশা করি টিউটোরিয়ালটা ভালো লাগছে, আর যদি টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেনি এখনো তারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই। সবাই ভালো থাকবেন।